এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হেয়ার কেয়ার ক্লিনিকের তরফ থেকে। তো আজকে যে আমাদের সঙ্গে পেশেন্ট রয়েছে, এনার 7 মাস আগে সার্জারি হয়েছিল। আজকে এসে ওনার রেজাল্ট নিয়ে 7 মাসের আফটার 7 মান্থসের ওনার কীরকম কী রেজাল্ট এসছে পেশেন্টের সঙ্গে কিছু আলাপ করে নিয়ে তারপরে রেজাল্টের বিষয়ে আসছি। তো স্যার, আপনি আপনার নাম বলুন আগে। সম্রাট গাজী। আপনি কোথা থেকে আসছেন? এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে। তো আমাদের এই ক্লিনিকের ব্যাপারে জানলেন কীভাবে? আমার ফ্রেন্ড ছিল, ও সেম প্রবলেম, ও আমাকে জাস্ট বলেছিল যে এরকম এরকম বিষয়ে অমুক জায়গায় এরকম। আচ্ছা, উনি আমাদের এখান থেকে ট্রিটমেন্ট করিয়েছিল, উনি আপনাকে সাজেস্ট করেছিল আমাদের ক্লিনিকের ব্যাপারে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি প্রথমে এখানে সার্জারির জন্যই এসেছিলেন? অন্য কোনো ট্রিটমেন্টের কিছু? অন্য কোনো ট্রিটমেন্টের জন্য আসিনি, আমাকে জাস্ট বলেছিল চলো ঘন্টায় এরকম। আপনার মেইনলি প্রবলেম কি ছিল, মানে সার্জারির দরকার কেন ছিল? আমার সব হেয়ার পড়ে যেত, যা চুল পড়ে যাচ্ছিল। আচ্ছা। সামনেটা পুরো পজিশনটা পুরো ফাঁকা ছিল। আচ্ছা, ঠিক আছে। তারপর আমি ওকে প্রবলেমটা জানালাম, সেম প্রবলেম ওরই ছিল। ওনারও সার্জারি হয়েছিল আপনার ফ্রেন্ডের এখান থেকে। তো আপনারা শুনতে পারলেন যে ওনার সামনের হেয়ার লাইনটার প্রবলেম ছিল, যার জন্য উনি সার্জারি এখান থেকে নিয়েছেন, সার্জারি করিয়েছেন উনি 7 মাস আগে। মোস্ট প্রবলি জুলাইয়ের শেষের দিকে আপনার সার্জারি হয়েছিল এখানে। আচ্ছা, তো সার্জারি করানোর আগে এরকম বাড়ি থেকে তো নিশ্চয়ই পারমিশন কিছু করাতে হয়, ফ্যামিলি থেকে জানাতে হয়েছে আমি সার্জারি করতে আসি? ফ্যামিলি থেকে, বাবা মা বা অন্য কেউ কিছু বলেছে না করেছে? সবাই ম্যাক্সিমাম লোক নাই বলেছিল, বলেছিল এটা করা ঠিক হবে না, কেন এটা কোথায় সাইড ডিফেক্ট বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই বয়সে অল্প বয়স, ঠিক আছে। তো দেখলাম যে যা হবে। সার্জারি করানোর পরে এখন কিছু মনে হচ্ছে ওরকম যে কোনো প্রবলেম হচ্ছে? নর্মাল লাইফস্টাইল আগে যেরকম ছিল, 7 মাস আগে যেটা ছিল, এখন করতে গিয়ে সেটা কোনো প্রবলেম হচ্ছে না? কোনো সাইড ডিফেক্ট এখনো কোনো কিছু এরকম হয়নি, এখনো কিছু পর্যন্ত ওরকম কিছু হয়নি, এখনো পর্যন্ত হয়নি না, ওটা কোনোদিনও হবেও না এরকম সাইড এফেক্ট, কিছু হেয়ার ট্রান্সপ্লান্টে নেই, ঠিক আছে। আর এখন বাড়ি থেকে কি বলছে, মানে 7 মাস বাদে যখন রেজাল্টটা যখন এসেছে কিছুটা বলছে ভালো হয়েছে আগের থেকে? আর নিজেকে কেমন লাগছে, মানে আগে যে হেয়ার লাইন ছিল না, যখন প্রবলেম ছিল বন্ধু বান্ধবের সঙ্গে রাস্তায় বেরোতে বা একটু এদিক ওদিক করতে, যে প্রবলেমটা হতো সেটা এখন কি ফেস করা যাচ্ছে এরকম কিছু? হ্যাঁ, একজন এখন সমাজে মনে করি যে আমাদের 5টা বন্ধু ছিল সবাই আগে, মানে আমাদের মধ্যে যেরকম সবাই টোন কিট কেট কাটটা, ঠিক আছে, এখন ওইগুলো জাস্ট কেউ করছে না, ভালোই লাগছে সবার সাথে ঘুরতে। আচ্ছা, আর সার্জারির পর থেকে তো বোধহয় এখানে ট্রিটমেন্ট চলছিল, পিআরপি সেশন চলছিল, মেডিসিন চলছিল, তো তারপরে সেইগুলো টাইমলি নেওয়া হচ্ছিল নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, পিআরপি টাইমলি নেওয়া হচ্ছিল। তো তারপরে কোনো প্রবলেম কিছু হয়নি পিআরপি নেওয়ার পরে বা অন্য কিছু? হেয়ার ফল এখন স্টপ হয়েছে আগের থেকে? আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা, যেটা সার্জারির দিনকে যে প্রসিজারগুলো ছিল, যেমন ধরো হেয়ার লাইন মার্কিং করে তোমাকে নিশ্চয়ই দেখানো হয়েছিল যে ঠিকঠাক হয়েছে কিনা হেয়ার লাইনটা, ঠিক আছে, এগুলো দেখানো হয়েছিল। তোমার পছন্দ হয়েছিল হেয়ার লাইন মার্কিং, কীরকম কী হেয়ার লাইন হবে? মানে অ্যাকচুয়ালি কী হয় না, সার্জারির দিনকে আমরা যে হেয়ার লাইন মার্কিংটা করি সেটা মোটামুটি 6 মাস বা 1 বছর বাদে তোমাকে দেখতে কীরকম লাগবে সেই জিনিসটাকে ভেবে নিয়ে সেদিনকে মার্কিংটা করা হয়, ঠিক আছে। তার কারণ সেই সময় দেখে হয়তো মনে হতে পারে হেয়ার লাইনটা অনেক উপরে আছে, অনেকটা নিচে আছে, এরকম মনে হতে পারে, কিন্তু কি রেজাল্ট আসার পরে বোঝা যায় যে আমার ফোরহেডটা কতটা বড় আছে, কতটা ছোট আছে। এখন দেখে কি মনে হচ্ছে, নিজেকে আয়নার সামনে দাঁড়ালে পরে আগের যে জিনিসটা হতো, এখন কি সেই জিনিসটা, মানে কি বলবো, আগে একটা মনে হতো না যে না আয়নার সামনে দাঁড়াবো না, নিজে কি কেমন যেন একটা অন্যরকম লাগছে, সামনে চুলটা নেই, বন্ধু বান্ধবের সঙ্গে যেতে পারবো না, ঠিক আছে। এখন নিজেকে যখন আয়নার সামনে দাঁড়াচ্ছ, নিজে মাথা চুল আসড়াচ্ছ, তখন কি কেমন লাগছে, পজিটিভ কিছু আসছে? হ্যাঁ, আগের মতন যে লুকটা ছিল ওই লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আগের থেকে, ভালো লাগে। আর একটা জিনিস যেটা আমরা মোটামুটি অনেক জায়গায় শুনে আসি, অনেক পেশেন্টের তরফ থেকে এটা শোনা যায় যে সার্জারি করানোর পরে ডোনার এরিয়া নাকি ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে, একবার সার্জারি করানোর পরে ডোনার এরিয়া ড্যামেজ হয়ে যায়। আশা করছি ওনার ডোনার এরিয়া দেখাতে বেশি সুবিধা হবে, তার কারণ হচ্ছে ওনার কিন্তু ডোনার এরিয়াটা লুকিয়ে রাখতে হচ্ছে না, ঠিক আছে। ওনার মানে হেয়ার কাট দেখে, যেটা আমি নিজে থেকেই বলছি, এখন ওনাকে জিজ্ঞেস করিনি যদিও, ঠিক আছে, তবুও আমি বলছি, যেহেতু উনি ছোটো ছোটো করে চুল কাটছে পেছন দিকটাতে, ডোনার এরিয়া যেখানে রয়েছে, অ্যাকচুয়ালি মনে হয় কি, যেরকম সার্জারির পরে পেছন থেকে ডোনার এরিয়া থেকে চুল তুলে নেওয়া হয়েছে, মানে পেছনটা অনেক গ্যাপ গ্যাপ দেখা যাবে, যার কারণে কি আমাকে বাকি যে চুলগুলো রয়েছে সেগুলোকে বড় করে রাখতে হবে, যাতে পেছনটা লোকানো যায়। আমার মনে হয় না ওনার সেরকম কিছু হয়েছে, আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো পেছনটা দেখিয়ে দেওয়ার জন্য। উনি পেছনে কিন্তু চুল ছোটো ছোটো করেই রেখেছে, ঠিক আছে, কিন্তু ওনার ডোনার এরিয়া দেখে কিন্তু কিছু সেরকম বোঝা যাচ্ছে না যে ওনার পেছন থেকে হেয়ার মানে তোলা হয়েছে বা ডোনার এরিয়া খারাপ হয়ে গেছে এরকম কিছু। আপনাকে কি পেছন থেকে দেখে কেউ কিছু বলছে যে কি রে তোর পেছনটা ফাঁকা ফাঁকা কেন, এরকম কিছু কি কেউ কিছু? বললে পরে নিশ্চয়ই আপনি ছোটো ছোটো করে চুল কাটতেন না, আপনাকে বড় বড় চুলই রাখতে হতো। তো ঠিক আছে, আর সামনে থেকে একবার দেখাচ্ছি যে ওনার হেয়ার ডেন্সিটি কেমন দেওয়া হয়েছিল। নতুন করে হেয়ার লাইন ওনাকে বানানো হয়েছে, এই জায়গার সামনে চুলটা সম্পূর্ণ ট্রান্সপ্লান্টেড হেয়ার, সামনে একটা আনইভেন লাইন দেওয়া হয়েছে, ন্যাচারাল লাইন, যেটা করে সামনের লুকসটা একদম ন্যাচারাল লুকস লাগে, যাতে আর্টিফিশিয়াল কিছু মনে না হয়।
তো আপনারা দেখতে পারলেন ওনার থেকে যে সার্জারির পরে রেজাল্ট কীরকম আসছে, এরকম নয় যে খুব খারাপ রেজাল্ট আসছে, ঠিক আছে। তবু আমি একটা কথা বলবো, রেজাল্ট কিন্তু সবসময় ডিপেন্ড করে পেশেন্টের গ্রাফস কোয়ালিটির ওপর। পেশেন্টের গ্রাফস কোয়ালিটি মানে আপনি যখন সার্জারিতে আসছেন আপনার ডোনার এরিয়া কীরকম থাকছে তার ওপর ডিপেন্ড করে আপনার ট্রান্সপ্লান্টের রেজাল্ট কীরকম হবে, ঠিক আছে। আমরা সবসময় চেষ্টা করি আপনাকে খুব বেটার রেজাল্ট দিতে, তবু কিন্তু একটা কথা মেনে রাখবেন যে সম্পূর্ণ রেজাল্টটা নির্ভর করে আপনার ডোনার এরিয়ার ওপর। তারপরে তো ডেন্সিটি যা দেওয়ার সেটা আমার ওপর থাকে, আমি ডেন্সিটি দিয়ে দেবো, সেসব নিয়ে কোনো চিন্তা নেই। আর যেটা বলার সবশেষে যে কোনো রকম যদি হেয়ার ট্রিটমেন্ট নিয়ে কোনো হেয়ার রিলেটেড কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাদের ক্লিনিকে আসুন। আমাদের ইউটিউব চ্যানেল আছে হেয়ার কেয়ার বাংলা, সেখানে ভিজিট করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, ঠিক আছে। নতুন নতুন আপডেট পেতে থাকবেন সেখান থেকে। আর এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে ক্লিনিকে দেওয়া নিচে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনারা নাম্বার দেখে নিয়ে কল করুন ক্লিনিকে। ক্লিনিকের তরফ থেকে 100% রেসপন্স করা হবে আপনাদেরকে, ঠিক আছে। অবশ্যই ক্লিনিক ভিজিট করুন, আশা করি আপনাদের ভালো লাগবে যে কোনো প্রবলেমের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ।